তো এই ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমাদের যে অপশন গুলো থাকে, একটা ডাটাবেস তৈরি করা, সেই ডাটাবেস এর ভিতরে টেবিল তৈরি করা, টেবিলের ভিতরে ডাটা ইনসার্ট করা, সেই ডাটাকে আবার ডিলিট করা, ডাটাকে ডিলিট করা বা ডাটাকে সার্চ করে তোলা, এই ধরনের ফিচার গুলো আমরা এই ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমরা পাবো। ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলো আমরা যেহেতু বললাম যে আমরা এটা ব্যবহার করে থাকি, মূলত হচ্ছে যে আমাদের ডাটা গুলোকে স্টোর করার পরে ডাটা গুলোকে স্টোর করা প্লাস হচ্ছে যে সেই ডাটা গুলোকে যাতে আমরা খুব ইজিলি ম্যানেজমেন্ট করতে পারি, তো এই জন্য আমরা এই ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করে থাকি। ডাটাবেস ম্যানেজমেন্ট কনসেপ্টটা অনেক ডিপ কনসেপ্ট, তো আমরা অত ডিটেলসে অ্যাকচুয়ালি যাবো না, কারণ ওয়েব বেস কাজ করতে গেলে হয়তো বা আপনার অত ডিটেলসে এইগুলো নিয়ে আলোচনা করার বা এগুলো নিয়ে কাজ করার প্রয়োজন পড়বে না। আমাদের এইখানে ধরুন আমাদের এই কোর্সে আমরা এই ধরনের কাজগুলো ডাটাবেজের সাথে আমরা অ্যাপ্লাই করবো, সেই ধরনের কাজগুলো নিয়ে আমরা একটু স্টাডি করবো আর কি। আমরা এই ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার এইগুলো মধ্যে বিভিন্ন ধরনের ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার আমরা পাবো, যেমন ধরুন MySQL আছে, MariaDB আছে, SQL লাইট আছে, SQL আছে সরি ওরাকল আছে, পোস্ট গ্রে SQL আছে, তো এই ধরনের অনেক আমরা হচ্ছে যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার পাবো। এবং এই ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলো কে আমরা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার বলে থাকি। তো রিলেশনাল বলার কারণটা হচ্ছে যে আমরা এই ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যারে যে ডাটাবেজটা তৈরি করব, সেই ডাটাবেজের ভিতরে আমরা একাধিক টেবিল তৈরি করার পরে এই টেবিলগুলোর ভিতরে যে ডাটাগুলো আমরা স্টোর করে থাকি, তো সেই ডাটাগুলোর সাথে একটা টেবিলের ডাটার সাথে আর একটা টেবিলের রিলেশন করেও আমরা এই ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলোতে আমরা কাজ করতে পারবো। তো ওয়েব বেস কাজ করতে গিয়ে বা করতে গেলে আমাদের দেখা যায় যে MySQL ডাটাবেসটা, যে MySQL এর কথা আমি যেটা বলতেছি, এই MySQL ডাটাবেসটা আমাদের বেশি ব্যবহার করা হয়, সেটা লাইভ সার্ভারের ক্ষেত্রেও আমরা এই MySQL ডাটাবেসটা পাবো, বা যে লোকাল সার্ভার গুলো আমরা ব্যবহার করি, তো এই লোকাল সার্ভার গুলোতেও আমাদের এই MySQL ডাটাবেসটা আমাদের ইনস্টল করা থাকে। তারপরও আমরা যদি এই ডাটাবেসটা বাদ দিয়ে অন্য ডাটাবেস আমরা ব্যবহার করতে চাই, তাহলে সেটা আলাদা হিসাবে, তাহলে সেটা সেই ডাটাবেসটা নিয়ে আমরা কাজ করব। তো ওয়েব বেস কাজ বাদেও আমাদের ডাটাবেসের যে ব্যবহারটা, সেটা হচ্ছে যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বা কোম্পানি লেভেলে তাদের যে ডাটা স্টোর করে রাখার যে বিষয়টা বা এমপ্লয়ি ইনফরমেশন স্টোর করে রাখার যে বিষয়টা, তো এই ধরনের কাজগুলো আমরা দেখা যায় যে বড় বড় ইন্ডাস্ট্রি লেভেলে কোম্পানি লেভেলে আমাদের হচ্ছে যে এই ডাটাবেসের মাধ্যমে, ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলোর মাধ্যমে তারা ব্যবহার করে থাকে আর কি, ডাটা গুলোকে ম্যানেজ করে থাকে, তো যাতে করে তারা তাদের কোম্পানি রিলেটিভ যে কাজগুলো, মানে ডাটা রিলেটিভ বা সেইগুলো যাতে তারা ইজিলি এই ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলোর মাধ্যমে করতে পারে। তো এখন আমরা যে সার্ভারটা ব্যবহার করতেছি, এই লোকাল সার্ভার, তো এই লোকাল সার্ভারে আমাদের যেহেতু এই যে MySQL ডাটাবেসটা আমাদের ইনস্টল করা আছে, তো এখন আমরা এই লোকাল সার্ভারের কন্ট্রোল প্যানেলে আমরা এই যে MySQL অপশনটা স্টার্ট করার পরে আমরা যদি MySQL এর ড্যাশবোর্ডে আমরা যেতে চাই, এর আগে আমরা আমাদের সার্ভার থেকে যে লোকেশনে আমাদের ওয়েবসাইটের ফোল্ডার বা ফাইল গুলো রাখি, সেইগুলোতে তো আমরা অ্যাক্সেস করার জন্য আমরা এই যে লোকাল হোস্ট লিখে তারপরে সেই ফোল্ডারের নামটা লিখে আমরা ব্রাউজারে ইন্টার দিই, ইন্টার দিলে কিন্তু আমাদের ওইখানে আমাদের ওয়েবসাইটটা কিন্তু লোড হয়। তো এখন আমরা যদি আমাদের ডাটাবেজের ড্যাশবোর্ড, MySQL ডাটাবেজের ড্যাশবোর্ডটা আমরা যদি আমাদের ব্রাউজারে ওপেন করতে যাই,
তাহলে আমাদের লোকাল হোস্ট লিখে, আমি যে লোকাল হোস্ট লিখলাম লোকাল হোস্ট লিখে স্ল্যাশ দিয়ে আমাদের লিখতে হবে PHP মাই অ্যাডমিন। আমরা যদি ডাটাবেসের ড্যাশবোর্ডে যেতে চাই তাহলে আমাদের এই লোকাল হোস্ট লিখে স্ল্যাশ দিয়ে আমাদের এই PHP মাই অ্যাডমিন এই কথাটা লিখতে হবে। তাহলে লোকাল হোস্ট স্ল্যাশ PHP মাই অ্যাডমিন দিয়ে যদি আমরা ইন্টার দিই দিলে তখন আমাদের এইখানে ডাটাবেসের ড্যাশবোর্ডটা আমাদের ওপেন হয়ে যাবে। তবে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সার্ভারে MySQL অপশনটা আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। তো এটা একটু লোড নিচ্ছে, একটু সময় নিচ্ছে, লোড নিচ্ছে। আর যে কোনো এই ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে কথা, ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমরা যে কাজগুলো করি সেটা ডাটা ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করা, এডিট করা, সরি মানে ডাটা তোলা, তো এই ধরনের কাজগুলো, এই যে ডাটাবেসে যে কাজগুলো আমরা করব, তো এই কাজগুলো মূলত একটা ল্যাঙ্গুয়েজ এর, এই ডাটাবেস এর ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ কাজ করে। তো এই কাজগুলো মূলত আমাদের এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমাদের করতে হবে। তো এই ডাটাবেসের যে কোনো ডাটাবেসে সেটা আমরা এসকিউএল, মাইএসকিউএল বলি, ওরাকল বলি, পোস্টগ্রেএসকিউএল বলি, মারিয়াডিবি বলি, তো এই ধরনের যতগুলো রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে, তো এই সফটওয়্যারে যখন আমরা ডাটাগুলোকে ম্যানেজমেন্ট করার কাজ করব, তখন এই কাজগুলো করার জন্য আমাদের একটা ডাটাবেস রিলেটিভ একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়। তো সেই ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে যে এসকিউএল ল্যাঙ্গুয়েজ। তো এই এসকিউএল ল্যাঙ্গুয়েজটা মূলত হচ্ছে যে আমাদের এই ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাথে কাজ করে। তো আপনাদের এইখানে এই ডাটাবেস রিলেটিভ কাজগুলো করতে গেলে, যেমন আপনি একটা ডাটাবেসে ডাটা ইনসার্ট করবেন, তো ডাটা ইনসার্ট করার জন্য আপনাকে এই এসকিউএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডাটাবেসে ডাটা ইনসার্ট করতে হবে। তো সেক্ষেত্রে ডাটা ইনসার্ট করার জন্য এসকিউএল ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার বা সিনট্যাক্স সেটা ব্যবহার করে আমাকে কাজ করতে হবে, তাহলে আমরা ডাটাবেসে ডাটা ইনসার্ট করতে পারবো। তো আমাদের এই যে এসকিউএল এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমাদের একটু স্টাডি করতে হবে। তো আমরা যদি গুগলে যদি এসকিউএল টিউটোরিয়াল লিখে সার্চ দিই, তো এসকিউএল টিউটোরিয়াল লিখে সার্চ দিলে আমরা এরকম অনেক ওয়েবসাইট পাবো। আমি আপাতত W3 স্কুলটাই ফলো করতেছি, আপনারা W3 স্কুলে যায় তো আরো ভালো ওয়েবসাইট আপনারা পাবেন। তো ওই ওয়েবসাইট গুলো একটু দেখে নেবেন, টিউটোরিয়াল পয়েন্ট হোক, আরো আমাদের ওয়েবসাইট আছে এইগুলোতে, তো এইগুলো কোড একাডেমি হোক, তো এইগুলোতে আপনারা এসকিউএল ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টাডি করবেন, করলে আরো ডিটেলস এসকিউএল ল্যাঙ্গুয়েজ এর ব্যবহারটা আরো অনেক ডিটেলস দেখতে পারবেন। তবে বেসিক লেভেলের স্টাডির জন্য আমরা W3 স্কুলটা আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরুন এই ড্যাশবোর্ডে আমরা দুই ভাবে কাজ করতে পারবো, একটা হচ্ছে যে এসকিউএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা এই ড্যাশবোর্ডে যা কাজ করার দরকার সেই কাজগুলো করতে পারবো। যেমন আমার এই ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে একটা ডাটাবেস তৈরি করার দরকার, তাহলে ডাটাবেস তৈরি করার জন্য কথা আমরা যেহেতু বললাম এই ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমরা যা কাজ করব সেই সব ধরনের কাজে আমাদের এই এসকিউএল ল্যাঙ্গুয়েজ ইউজ করে করতে হবে। তো এখন আমরা যদি এসকিউএল ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাজ করি, তাহলে আমাদের এই ডাটাবেসে এই ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে ডাটাবেস তৈরি করার জন্য এসকিউএল কোড ইউজ করতে হবে, টেবিল তৈরি করার জন্য এসকিউএল কোডিং ইউজ করতে হবে, টেবিলের ভিতরে ডাটা ইনসার্ট করার জন্য এসকিউএল কোডিং, ডাটা এডিট করার জন্য এসকিউএল কোডিং, ডিলিট করার জন্য এসকিউএল কোডিং, ডাটা তোলার জন্য এসকিউএল কোডিং, তো এই ধরনের কাজগুলো করার জন্য আমরা সবসময় এসকিউএল কোডিংটা আমরা ব্যবহার করে কাজ করতে পারি। এছাড়া আমরা যেহেতু এই এটা একটা সফটওয়্যার, ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার বা মাই এসকিউএল, এটা যেহেতু একটা সফটওয়্যার,
তো আমরা যদি এসকিউএল ল্যাঙ্গুয়েজ ইউজ না করে এই কাজগুলো যদি সফটওয়্যারের মাধ্যমে করতে চাই, তাহলে আমরা এই কাজগুলো সফটওয়্যারের মাধ্যমে আমরা করতে পারবো, তাহলে আমাদের এসকিউএল ল্যাঙ্গুয়েজটা ইউজ করার দরকার পড়বে না। তো আমরা যখন পিএসপি নিয়ে কাজ করবো, পিএসপি এর সাথে যখন এই ডাটা গুলো স্টোর করে, পিএসপি ভেরিয়েবলের ভিতরে ডাটা গুলো স্টোর করে, ডাটা গুলোকে যখন আমরা ওই ডাটাবেজে ইনসার্ট করাতে যাব, তখন আমাকে অবশ্যই এসকিউএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমাদের এই ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে হবে। তো যার কারণে আমাদের হচ্ছে যে ডাটাবেজ রিলেটিভ যে কাজগুলো সবচেয়ে বেটার হয়, আমরা হচ্ছে যে এই এসকিউএল ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমাদের করাই, যাতে করে আমরা যখন কোড লিখতে যাব তখন যাতে আমরা এসকিউএল কোডিংটা ভালোভাবে লিখে আমরা আমাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যারে ডাটা ইনসার্ট করতে পারি। এছাড়া আমরা এখানে ম্যানুয়ালিও যে ধরনের কাজ আমরা কোডিং করে করব, সেই ধরনের কাজ আমরা এখানে ম্যানুয়ালিও অপশন ব্যবহার করে করতে পারি। এখন এই ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারটা ওপেন করার পরে, MySQL ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার ওপেন করার পরে, এখন আমি এখান থেকে সফটওয়্যারের অপশন ইউজ করে যেটা ডাটাবেস তৈরি করতে চাই, তাহলে দেখেন আমরা এই যে ডাটাবেজের ড্যাশবোর্ডে আছি, যে লোকাল হোস্ট, তারপরে পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক লিখে ক্লিক করলে আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবো। তো এই ড্যাশবোর্ডটা আসলে আমরা এখানে একটু ইন্টারফেসটা একটু দেখি। তো এটা আমাদের মেইন ড্যাশবোর্ড ইন্টারফেস। তো এখানে লেফট পাশে যে বারটা আমরা দেখতেছি, তো এই বারের ভেতরে মূলত আমরা যে ডাটাবেস গুলো তৈরি করবো সেই ডাটাবেস গুলো আমাদের এখানে বারে লিস্ট আকারে থাকবে। আর এগুলোতে আমাদের বিভিন্ন অপশন আছে এই সফটওয়্যার রিলেটিভ। আর এই পিএসপি মাই অ্যাডমিন এর উপর ক্লিক করলে আমরা মূলত হোম পেজে আমরা চলে আসবো, আমাদের মেইন ইনডেক্স পেজ, সেই পেজে আমরা থাকবো। আর এই উপরে আমাদের এরকম অপশন পর ট্যাব পাবো, যে ট্যাব গুলো ব্যবহার করে আমরা ডাটাবেস রিলেটিভ যে কাজগুলো সেই কাজগুলো আমরা করতে পারবো। আর এই যে ওপরে এইখানে এটা আমাদের সার্ভার অ্যাড্রেস, তো এই সার্ভার অ্যাড্রেসটা ডাটাবেস সার্ভার অ্যাড্রেস, এটা আমরা ব্যবহার করতে পারি, বা আমরা কোথায় এই ড্যাশবোর্ড থেকে কোন পেজে যাচ্ছে সেটার লোকেশনটা আমাদের এখানে দেখাবে। যেমন ধরুন এখন আমি একটা ডাটাবেস তৈরি করতে চাচ্ছি, এই ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমি চাচ্ছি যে একটা ডাটাবেস তৈরি করব। তো ডাটাবেস তৈরি করার জন্য আমরা এই ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে আসলাম। আসার পরে এখানে প্রথমে দেখবেন একটা ট্যাব আছে, ট্যাবের নাম ডাটাবেস। তো এটা কিন্তু আমাদের ডাটাবেসের মেইন ড্যাশবোর্ডে আসলে তখন আমরা এই অপশনটা দেখতে পাবো, কিন্তু আমরা যদি অন্য কোনো ডাটাবেসে ক্লিক করি, যেমন এই ডাটাবেসে আমি ক্লিক করলাম, তো এই ডাটাবেসে ক্লিক করলে তখন এখানে যে আমাদের পেজটা ওপেন হবে, তো এর ভিতরে দেখেন এখানে কিন্তু কোথাও ডাটাবেস নাই। তো না থাকার কারণ হচ্ছে যে আমরা তো অলরেডি একটা ডাটাবেস সিলেক্ট করছি, তো আমরা কিন্তু আর ডাটাবেজে মানে ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যারের মেইন পেজে নাই। এখন আমি এই ডাটাবেজের ভিতরে আমার যে টেবিল গুলো আছে সেই টেবিল গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইরকম, আর এই যে এখানে দেখেন আমার এই যে লোকেশনটাও দেখাচ্ছে, তো এই যে এই এইটা ছিল আমাদের সার্ভার অ্যাড্রেস, আর এই যে এইটা প্রজেক্ট হচ্ছে না আমাদের ডাটাবেস নেই। তো আমরা যদি আমাদের ডাটাবেস ট্যাবটা এখানে পেতে চাই, তাহলে আমাদের সবসময় ইন্ডেক্স পেজ যেটা সেই ইন্ডেক্স পেজ যেতে হবে। তো আমরা এখান থেকে এই যে পিএসপি মাই অ্যাডমিন যেটা আছে এটা যেহেতু আমাদের ইন্ডেক্স পেজ, এখানে ক্লিক করলে আমরা ইন্ডেক্স পেজে চলে যাব যে কোনো পেজ থেকে। তো আমরা এখানে এর উপর একটু ক্লিক করে ক্লিক করলে তখন আমাদের এইখানে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে এখন এইখানে যদি আমরা একটা ডাটাবেস তৈরি করতে চাই, তাহলে আমাদের এখানে একটা আমরা ট্যাব পাবো, ট্যাবের নাম হচ্ছে ডাটাবেস। তো আমরা ডাটাবেস ট্যাবে ক্লিক করে, তো এই ড্যাশবোর্ডের অপশন ব্যবহার করে আমরা ডাটাবেস তৈরি করা, টেবিল তৈরি করা, তো এই ধরনের কাজগুলো খুব ইজিলি করতে পারবে। এই ধরনের কাজগুলো করার জন্য আমাকে কোন কোডিং লেখার দরকার পড়বে না।
যেমন ধরেন আমরা এখানে ডাটাবেসে ক্লিক করলাম, করার পরে এখন এখানে আমাদের একটা ডাটাবেসে নাম দিতে পারবে। তো আমরা এখানে যে কোনো নামে একটা ডাটাবেস তৈরি করবো, করতে পারবো। তবে ডাটাবেস নেম দেওয়ার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে ডাটাবেসের ভিতরে আমাদের ওই নামে কোনো ডাটাবেস আছে কিনা, এটা একটা বিষয়। বা ডাটাবেসের নামের আগে কোনো স্পেস আছে কিনা, কোনো ড্যাশ আছে কিনা, বা দুইটা ওয়ার্ডের যদি আমরা ডাটাবেস ক্রিয়েট করতে চাই, তাহলে দুইটা ওয়ার্ডের ভিতরে কি আমরা স্পেস দিব, ড্যাশ দিব, না আন্ডার স্কোর দিব। তো এই ধরনের কোশ্চিন আমাদের কিছু তৈরি হবে। তো আমরা যে ডাটাবেজের নামটা তৈরি করব, তো সেই ডাটাবেজের ভিতরে আমরা একটা টেবিল তৈরি করতে গেলে, টেবিলটার পরে আমরা ডাটাবেজ তৈরি করার জন্য এখানে আগে একটা নাম দিয়ে দিব, যে ডাটাবেজের নাম হচ্ছে, আমরা এখানে ধরুন আমার নামেই নিচ্ছি, আমার নামে একটা ডাটাবেজ নিচ্ছে এরকম। তো আমার নামে ডাটাবেজ নিলাম, আর তার পাশে এখানে একটা আমাদের কোলেশন থাকে। তো এই কোলেশনটা আমরা UTF-8 MB4 জেনারেল CI এটাই দিব। এছাড়াও এখানে আমাদের কোলেশনের অনেক অপশন আছে, অনেক অপশন আছে। তো এগুলোর ভিতর থেকে আপনি যেকোনো একটা দিলেই হবে, তবে সবচেয়ে বেটার হয় যে ডিফল্ট যেটা আছে UTF-8 MB4 এটাই ব্যবহার করার চেষ্টা করবেন। করে আমরা এখন এইখান থেকে যে ক্রিয়েট বাটনে ক্লিক করে, তো ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের দেখেন এই যে লেফট পাশে আমাদের এই যে রনি নামের কিন্তু একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। বা আমাদের এই জায়গাতেও, সরি, এই যে এটা ডাটাবেস নেম তৈরি হয়ে গেছে। এখন আমরা এই ডাটাবেস নেমের ভিতরে, যেহেতু ডাটাবেসের ভিতরে ডাটা স্টোর করতে গেলে অবশ্যই আপনাকে টেবিল তৈরি করতে হবে, টেবিল তৈরি না করলে আমরা ডাটা স্টোর করতে পারবো না। আচ্ছা, 5 মিনিট একটু সময় দেবেন।